আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ও প্রবাসগামী ভাই ও বোনেরা, আজকেও আপনাদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হলো ভ্যাকসিন সার্টিফিকেট সমস্যা ও ফ্লাইট মিস নিয়ে আলোচনা করব। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, রাতে ফ্লাইট অফ থাকার কারণে ফ্লাইট শিডিউল অনেকটা কঠিন হয়ে পড়ছে, ফ্লাইটের টিকিট পাওয়ার দুষ্কর হয়ে পড়ছে, অনেক ক্রাইসিস যার কারণে ফ্লাইটের টিকিটের দাম অনেক অনেক বেশি। তাই কোনো কারণে ফ্লাইট মিস করা মানে হচ্ছে পরবর্তীতে ফ্লাইট বুক করাটা অনেকটা অনিশ্চিত, সেই সাথে ভিসার মেয়াদ অনেকে শেষ হয়ে যাচ্ছে। দর্শক, ছোট একটা ভুলের কারণে প্রতিদিন প্রত্যেক এয়ারলাইন্সের কিছু কিছু প্রবাসী যাত্রী, বিশেষ করে দুবাই, আবুধাবি, শারজা এবং সৌদি আরবগামী যাত্রী যারা কাউন্টার থেকে বিদায় নিচ্ছেন, যারা কিনা বাংলাদেশে ভ্যাকসিন দিয়েছেন, ভুলটা হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট না এনে শুধুই ভ্যাকসিন কার্ড নিয়ে এয়ারপোর্টে চলে আসা। বাংলাদেশে ভ্যাকসিন দিয়েছেন বা দিচ্ছেন তারা সবাই দুই ডোজ সম্পূর্ণ করলে ভ্যাকসিন সার্টিফিকেট এবং ভ্যাকসিন কার্ড একই সাথে পেয়ে থাকেন। ভ্যাকসিন সার্টিফিকেটের মধ্যে ভ্যাকসিনের ডিটেলস লেখা থাকলেও ভ্যাকসিন কার্ডের ডিটেলস লেখা থাকে না। বর্তমানে কোভিড পরিস্থিতিতে ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের মোটামুটি সব দেশেই কোভিড সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক যাত্রী যে কোনো দেশে ভ্রমণের প্রয়োজনীয়তা স্বরূপ তার কাগজপত্রের সাথে যাচাই বাছাই করা হয়। সর্বপ্রথম প্রত্যেক এয়ারলাইন্সের কাউন্টারে, তারপর প্লেনে ওঠার আগে মাঝখানে ইমিগ্রেশন তো আছেই। বর্তমান সময়ে যে সকল যাত্রী, সে নিজের ব্যবস্থাপনা হোক কি এজেন্সির সহায়তায় হোক, বিদেশ যাচ্ছেন, তাদের অধিকাংশই ভ্যাকসিন সার্টিফিকেট না এনে শুধু ভ্যাকসিন কার্ড নিয়ে এয়ারপোর্টে চলে আসছেন। যেহেতু ভ্যাকসিন কার্ডে ভ্যাকসিনের ডিটেলস লেখা থাকে না, তাই কেউ ভ্যাকসিন কার্ডটা ভ্যাকসিন সার্টিফিকেট হিসাবে অ্যালাউ করবে না, মানে সেটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। এছাড়া ইদানিং অনেকে নকল ভ্যাকসিন কার্ড বানিয়ে নিয়ে আসছেন, পরবর্তীতে অনলাইনে চেক করে ভুয়া এবং নন ভ্যাকসিনেটেড, অথবা একটা নিয়েছেন এমন প্রমাণ পাওয়া গেছে, অথবা সত্যিই দুটো ভ্যাকসিন দিয়েছেন কিন্তু অনলাইনে আপডেট হয়নি, যেটা সার্টিফিকেটে আসে নাই কিন্তু ভ্যাকসিন কার্ডে দুইটা শো করছে। এইসব বহুবিধ কারণে যেখানে ভ্যাকসিন সার্টিফিকেট শো করার কথা, তার বিকল্প হিসেবে ভ্যাকসিন কার্ড পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্লাইটের পূর্বে পর্যাপ্ত সময়ের মধ্যে কেউ যদি এয়ারলাইন্সের কাউন্টারে ভ্যাকসিন সার্টিফিকেট এর বিকল্প হিসেবে ভ্যাকসিন কার্ড শো করে, তবে এয়ারলাইন্স স্টাফরা এয়ারপোর্টের ভিতরে বা অতি দ্রুত যেখান ভ্যাকসিন কার্ডটা শো করতে পারবে, মানে ভ্যাকসিন কার্ডটা তাদেরকে দেখাতে পারবে, তাহলেই কেবল তাকে বোর্ডিং পাস দেবে। আর এই ভ্যাকসিন কার্ড আবার যদি এয়ারপোর্টের ভিতর থেকে আপনি প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। যারা সময়ের মাঝে সার্টিফিকেট আনতে ব্যর্থ হন বা সার্টিফিকেট আপনার পর দেখা যায় দুই ডোজ ভ্যাকসিন অনলাইনে আপডেট হয়নি, তারা ফ্লাইটে যেতে ব্যর্থ হন। তাই প্রবাসী ভাই বোনদের নিকট বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই ভ্যাকসিন দিয়ে থাকলে ভ্যাকসিন সার্টিফিকেট অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। ছোট ছোট ভুলের কারণে একটা ফ্লাইট মিস করলে অনেক টাকা লোকসান। এক কথায়, শুধু ভ্যাকসিন কার্ড না এনে ভ্যাকসিন সার্টিফিকেটটাও সবাই সাথে করে নিয়ে আসবেন। দর্শক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেভাবে ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।